আলভিদাস রিয়াকশন। সো গাইজ, আমাকে অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করেছিল নোবেল ম্যানের উপরে গান রিয়্যাক্ট করতে। তো সো গাইজ, আমি আজকে অনেক দিন পর গান রিয়াকশন করছি। এই কদিন আমার এক্সামস ছিল তাই আমি করতে পারিনি, বাট নোবেল ম্যান আমার হিউজ, মানে আমি ওনার অন হিউজ ফ্যান, আর আমি খুব খুব পছন্দ করি ওনাকে। আর সারেগামাপা যখন থেকে শুরু হয়েছে আমি প্রত্যেকটা গান ওনার শুনি, বিশেষ করে আলভিদা সং। সো গাইজ, আজকে আমি সেই গানটার উপরে রিয়াকশন দিচ্ছি, কেন কি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল। সো গাইজ, চলুন এবার ভিডিওটা দেখা যাক। কিন্তু নোবেল ম্যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ইন্ডিয়াতে এসে এত কিছু, এত ভালোবাসা সবাইকে দিয়েছেন। আপনার গানটা শুনে সবাই খুব খুশি হয়েছে, সবাই মুগ্ধ হয়ে গেছে আপনার গান শুনে। আর বিশেষ করে আমি তো খুব, মানে অনেক বড় ফ্যান হয়েছি, আপনার প্রত্যেকটা গান আমার ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই গানটা হচ্ছে আমি নোবেল ম্যানের চ্যানেল থেকে রিয়াকশন করছি। নোবেল ম্যান, আপনাকে ধন্যবাদ যে আপনি হচ্ছে আমাদেরকে চান্স দিয়েছেন আপনার গানটা এইভাবে শোনা। আর আপনাকে মানে এত ভালোবাসা দেওয়া, যাতে হচ্ছে আপনি আরও ভালো ভালো গান গেতে পারেন, একটা ভালো বড় প্ল্যাটফর্মে যেতে পারেন, সেজন্য আমি আজকে এই রিয়াকশনটা করছি। চলুন এবার ভিডিওটা দেখা যাক। সো গাইজ, এটা একটা অডিও ক্লিপ, নোবেল ম্যানের নিজের চ্যানেলে আছে, আপলোড করেছে। चुपके से कही धीमे पाँव से, जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राह में, पर तुम तो अभी थे यही। कुछ भी ना सुना कब का था किला, ऐसे कह दिया अलविदा। जिनके दरमिया गुजरी थी अभी, कल तक ये मेरी जिंदगी। छाव को हम भी कर चले अलविदा।
हम नाराज है दिल है परेशान सोचा ना सुना कहना क्यों मगर कह दिया अलविदा अलविदा कोई पूछे तो जरा क्या सोचा और कहा সেকেন্ড টাইম শুনছি এর আগে হচ্ছে আমি টিভিতে শুনেছিলাম যখন সারেগামা পাতে নোবেল ম্যান হচ্ছে এই গানটা গাচ্ছিল অলবিদা অ্যান্ড আমি মানে এত ভালো লেগেছে আমি যখন গানটা শুনছিলাম আমাদের বাড়িতে সবাই আমার মা বাবা ভাই বোন সরি ভাই দিদি আমরা পাঁচজনই হচ্ছে টিভির সামনে বসে নোবেল ম্যানের প্রত্যেকটা গান শুনি সারেগামা পা যখন থেকে শুরু হয়েছে তখন এন্ড অবধি আমরা এখন অবধি দেখছি আর নোবেল ম্যানকে আমরা খুব ভালো পাই কেন কি ও যখনই গান করে বিশেষ করে যে এই আলবিদা গানটা এত সুন্দরভাবে গানটা করেছে মানে মানে বুঝাই যাচ্ছে যে নোবেল ম্যান পুরো মন থেকে গান করে আর গানটা এত এনার্জেটিকভাবে গেয়েছে ভয়েসটা এত লাউড আর এত মানে কি বলবো মানে এত সুন্দরভাবে গানটা হচ্ছে ইউজ করেছে আর নোবেল ম্যানের একটা ভালো জিনিস আছে কি উনি হচ্ছে গানটা হাই স্পিচের মধ্যে গেতে পারে আর যে কারণে ভয়েসটা একদম হেভি মানে দারুণ লাগে এত সুন্দর হয় গানটা অসাধারণ হয় জাস্ট লাভড ইট অ্যান্ড আমি প্রত্যেকবার নোবেল ম্যানের গানটা শুনি আর আমার খুব ইচ্ছা আছে যে সারেগামাপাতে নোবেল ম্যান জিতুক উনি বাংলাদেশের থেকে এসেছে সেটা আলাদা ব্যাপার বাংলাদেশ ইন্ডিয়া কোনো ম্যাটার করে না বাট আমি অ্যাজ আ সিঙ্গার আমি বলতে পারি যে উনি বেস্ট মানে এখন অবধি যত আমি সিঙ্গারদেরকে শুনেছি তার মধ্যে বেস্ট বলা যায় বেস্ট ক্যাটাগরিতে রাখা যায় সো গাইজ আমি জানি না আমার কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আপনারা ডিসাইড করবেন কারণ কি অনেকেই অনেক নিজের চয়েস রাখতে পারে কিন্তু আমার তো নোবেল ম্যানকে খুব প্রিয় লাগে আর আপনারা প্লিজ নোবেল ম্যানকে ভোট করুন যাতে সারেগামাপাতে জিতে যাক আর গাইজ সরি যে এই ভিডিওটা আমি অনেক লেট করে হচ্ছে পাবলিশ করলাম কেন কি আমার এক্সামস চলছিল এখন এক্সাম শেষ হয়ে গেছে সো এখন আমি র্যান্ডামলি ভিডিওস আপলোড করতে থাকবো সো গাইজ আজকের জন্য এতটা কি আর হ্যাঁ ভুলবেন না নোবেল ম্যানকে নোবেল ম্যানের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু গিয়ে লিঙ্কটা আমাদের গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন নোবেল ম্যানের চ্যানেলে আর গানটা অনেক ছড়ান আরও ভাইরাল করুন যাতে নোবেল ম্যান সব জায়গায় থাকে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ওনার গানটা শুনে মুগ্ধ হয়ে যায় যেমন আমি মুগ্ধ হয়েছি আমার পরিবার মুগ্ধ হয়েছে আপনারাও হয়েছেন আর তাছাড়া আরও যারা আছেন নতুন দেখছেন তাদেরকেও বলছি তারাও যেন ভালো করে গানটা শুনুন আমার রিয়াকশন চ্যানেলের মধ্যে খালি আমি অল্প গানটাই খালি শুনেছি জাস্ট আমি গানটা শুনি এতটা বেশি আমার হার্টটা মেল্ট হয়ে গেছে আপনারা যখন সামনে দেখবেন ওনাদেরকে বিশেষ করে বাংলাদেশের লোকরা যখন লাইভ পারফরমেন্স ওনাদের দেখ মানে নোবেল ম্যানের পারফরমেন্সটা দেখবেন তখন তো আপনাদের আই ডোন্ট নো আপনারা কেমন ফিল করবেন বাট আমি বাড়িতে বসে টিভিতে যখন দেখছি ওনার গানটা জাস্ট মনে হচ্ছে যে আমি অডিয়েন্সে ওখানেই বসে আছি আর ওনার গানটা শুনছি আমার এত দারুণ লেগেছে সো গাইস আজকের জন্য এতটুকুই টিল দেন গুড বাই